মিডিয়া ভয়েস মেল। কুন্দু ফুলের মালা। আজকের পর্বে দেখা যাবে, শকুন্তলার বাবা বলে, আমি কাউকে ছাড়বো না, থানায় যাব। পাড়ার লোকেরাও সাথে কথা বলে। শকুন্তলার বাবা অংশুকে বলে, শেষবারের মতো বলছি, শকুন্তলার কাছে তুমি যাবে কিনা, সব দায়িত্ব নিবে কিনা, আরো অনেক কথা বলে। তখন অংশু বলে, দায়িত্ব নেওয়ার মানে যদি টাকা পয়সা হয়, আমি সেই দায়িত্ব নিব। আর যদি এ হয় তোমার মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তাহলে আমি পারবো না, আরো অনেক কিছু বলে অংশু। শকুন্তলার বাবা অংশুকে বলে, তুমি খুনি, আমার মেয়েকে খুন করতে চাই, আর অনেক কথা বলে। তখন অংশু বলে, তুমি তো তোমার মেয়েকে খুন করতে চাও না, তাহলে এখানে কেন? তোমার মেয়ে যদি বিষ খেয়ে থাকে, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি তো আর ডাক্তার না, যে আমি গেলে ভালো হয়ে যাবে। অংশু ও শকুন্তলার বাবা আরো অনেক কথা বলে। গ্রামের লোকেরা বলে, তোমার দায়িত্ব, তোমার স্ত্রী, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাবে। তখন সবাই আরো অনেক কিছু বলে। অংশু বলে, শকুন্তলা আমার চেনা মেয়ে, আর ও একজন মানুষ, আর একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব যে বিপদে পড়বে তাকে সাহায্য করা, তাই আমিও শকুন্তলার চিকিৎসার দায়িত্ব নেব, যাবতীয় খরচ দেব, কিন্তু স্বামী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। অংশু সবার সাথে যায় হাসপাতালে। গ্রামের একজন লোক অংশুকে অনেক কথা বলে। শকুন্তলার বাবা বলে, আমার মেয়ে লেখাপড়া জানে, চাকরি করে, তুমি তার জীবন এভাবে নষ্ট করতে পারো না। তখন অংশু বলে, আমি ওর জীবন নষ্ট করিনি, আমি তোমার মেয়েকে একবারও বলিনি বিয়ে করব। শকুন্তলার বাবা অংশুকে অনেক কথা বলে। অংশুর কাকা শকুন্তলার বাবাকে বলে, আর অশান্তি করে লাভ নেই। শকুন্তলার বাবা অংশুর কাকা আরো অনেক কথা বলে। সুমন শকুন্তলার বাবাকে অনেক কথা বলে। শকুন্তলার বাবা অনেক রাগারাগি করে আর বলে, পুলিশ ডেকেছি, পুলিশ এখানে যা বলবে তাই হবে। অংশু শকুন্তলার বাবা ও সবাই অনেক কথা বলে। অংশু ও তার ছোট কাকা কথা বলে। বিশু ঘোষ ও সেখানে আসে। অংশুর কাকা ও সবাই অংশুকে বুঝায়। গ্রামের লোক অংশুকে বলে, শকুন্তলাকে তোমার বাড়িতে নিতেই হবে। অংশু ও শকুন্তলার বাবা অনেক কথা বলে। তখন বিশু বলে, কি হয়েছে এখানে? শকুন্তলার বাবা বিশুর কাছে অনেক কথা বলে আর কান্না করে। অংশু বলে, আমি ভালো না, তাহলে মেয়েকে কেন পাঠাতে চাইছো আমার কাছে? অংশুর কাকা ও শকুন্তলার বাবা আরো অনেক কথা বলে। বিশু অংশুকে অনেক কথা শোনায়। শকুন্তলার বাবা কান্না করে আর গ্রামের লোকজন অনেক কথা বলে, তাই সুমন ও সবাই অনেক কথা শোনায় তাদের। বিশু তাদের সাথে কথা বলে। অংশু বলে, সুমন তো ঠিক বলেছে, ভুল কিছু বলেনি। বিশু শকুন্তলার বাবাকে বলে, আমি তোমাদের সাথে সব সময় আসি, যখন প্রয়োজন হবে আমাকে ডাকবে, আর অনেক কিছু বলে বিশু চলে যায়। অংশুর কাকা শকুন্তলার বাবাকে বোঝায়, আরো বলে, আগে শকুন্তলার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শকুন্তলার বাবা অংশুর কাকার কোনো কথা শুনে না। অংশু বলে, তুমি পুলিশকে ডাকবে, ডাকো, আমি পুলিশকে ভয় পাই নাকি, আমাকে ধরে নিয়ে যাবে, যাক, আরো অনেক কথা বলে। শকুন্তলার বাবা অংশুদের অনেক কথা বলে। অংশু শকুন্তলার বাবাকে বলে, তোমার মেয়ে জীবন যাওয়ার মতো কোনো কাজ করবে না, আমি শকুন্তলাকে যতটুকু চিনি এমন কাজ করবে না। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন।